बिग होम रेडियो कोलकाता পেতে রেখো দুই খান তোমার মন তুমি দিও ছুড়াতে মন প্রাণ এসে গেল বিগ হোম রেডিও কবিতা কথায় গানে সংলাপি মায়া টানে সকলের আদরণীয় বিগ হোম রেডিও নমস্কার, বিগ হোম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। বিগ হোম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্পপাঠ, বিষয় ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। বিগ হোম রেডিও। বন্ধুরা, আমি দীপান্বিতা। প্রতি শনিবারের মতো আজও এসে গেছি বিগ হোম রেডিওর এই সহজ পাঠ অনুষ্ঠানে। আজকেও তোমাদের সাথে আলাপ করিয়ে দেব চারজন নতুন বন্ধুর। আজ অনুষ্ঠানের প্রথমেই মুগ্ধর মন মুগ্ধ করা একটি উপস্থাপনা। মুগ্ধর ভালো নাম ঐশিক ভট্টাচার্য। নমস্কার, নাম নারায়ণ দেশ কাশী বাহী হুঁ বোলো মেরে সঙ্গ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ রাস্তে চলুঙ্গি না ডর ডর কে চাহে মুঝে জিনা পর মার মার কে মঞ্জিল সে পহলে না কাহি দম আগে হি আগে পড়ুঙ্গা কদম দাইনে বাঁ থম নন্না মুন্না রাহি হুঁ দেশ কাশি পাহি হুঁ বোলো মেরে সঙ্গ জয় হিন্দ জয় হিন্দ জয় খুব সুন্দর হয়েছে মুগ্ধ। কাকনাই হুঁশিয়া কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর বাড়াবার সঙ্গীত হবে রাত্রি নিশ্চে ডাকতে হুঁশিয়া তুলিতে তে তটে বলিতে তে দল বলিতে তে মাছি পাত সিঁড়ি আসে বাড়িতে তে দিবে হার আজ কার হিম্মত কে আছো জোয়ান হাউ ভগবান হা কিছু ভবিষ্যৎ একটু ফান বাড়ি নিতে হবে পানি নিতে হবে তৈবার হিন্দু নারা মুসলিম বড় দুবিশ মানুষ সন্তান মরবা যদি সংখ্যার বিরুদ্ধাত্মীরা গুরু ঘর চাইবার ফাঁসির মঞ্চে জীবনের জয় গান দিবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির রথ বা জাতির গরিবে দান বুঝতেছে তোদের বুঝতেছে দল ঠান্ডারি খুশিয়া। মুগ্ধ আমাদের চার বছর বয়সী ছোট্ট বন্ধু। মুগ্ধ আগেও একবার এখানে এসেছিল। আমাদের আরেক বন্ধু নবনীল এক্ষুনি এসে পড়বে। নবনীল বন্দ্যোপাধ্যায়।
আমি এসে গেছি দিবান্বিতা। আরে এই তো নবনীল এসে গেছে, এসো এসো, এবার আলাপ করিয়ে দিই BDSI স্কুলের ছাত্র 5 বছর বয়সী বন্ধু অরিত্র দেবনাথের সাথে। অরিত্র আমাদের শোনাবে কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা খুকু ও খোকা কবিতাটি। খুকি ও খোকা, কবি অন্নদাশঙ্কর রায়। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো তোমরা, যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোড়া, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, অফিস ঘর, চেয়ার টেবিল, দেয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মটর, কানান বিমান, অশ্ব উঠ, ফাঁকা ভাগির ভাঙা ভাঙির, চলছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা, যেসব ধেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা বাহ, খুব ভালো বলেছ অরিত্র। দিধিতি আন্টির প্রতিশ্রুতি স্কুলে আবৃত্তি শেখে। গত সপ্তাহে ওই স্কুল থেকে আরও অনেক বন্ধুরা এসেছিল এখানে। এবার আমাদের আরেক বন্ধু সৌনক মণ্ডলকে ডাকব। সৌনকও আমাদের এখানে আগে একবার এসেছিল। ভালো আছো তো দীপান্বিতা? হ্যাঁ ভালো আছি, তুমি বলো তুমি কি শোনাবে আমাদের? আজ আমি তোমাদের পুরানো সেই দিনের কথা রবীন্দ্রসঙ্গীতের সুরটি বাজিয়ে শোনাচ্ছি। Thank you.
আমার খুব ভালো লাগে, খুব সুন্দর বাজিয়েছ। নবনীল, তুমি বলো কি শোনাবে আমাদের? আজ আমি শোনাবো নেতাজি সুভাষচন্দ্র, এই কবিতাটি। কবি তপন কুমার সেনগুপ্ত। দেশচরণের দুঃখ বড়, কোথায় সে তার ছেলে? যে ঘোঁচাবে শিকল তাঁর সকল অবহেলে, শিকল পরা হাতে পায়ে দেশজননী কাঁদে। অমানিসার অন্ধকারে ঘিরে আছে চাঁদে, ছেলে আছে অনেক তার, কিন্তু দামাল কোথা? আপন দুঃখ তুচ্ছ করে যে ঘোচাবে ব্যথা, একটি ছেলে তুল্য মাথা বিদেশিদের ভয়। এই ছেলেটি দেশের লোকের মন করল জয়, বিদেশি ভাবল মনে একে ধরলে পরে দেশের মানুষ নত হবে ভয় করবে তারে। নির্যাতনে অত্যাচারে ছেলের উচ্চশির, নামটি তার সুভাষ যেন দুঃখ জৈবীর। কোথায় গেল সেই ছেলেটি? হারিয়ে গেল বুঝি? চারিদিকে তাহার তরে চলল খুঁজাখুঁজি, কেউ ভাবল দুঃখের ভয় পালিয়েছে ঘর ছেড়ে, ভাবল কেউ মনের দুঃখে গেছেই বুঝি মোড়ে। কোথায় গেল সেই ছেলেটি? বিদেশ গেছে চলে, শাসকের ফাঁকি দিয়ে আপন বুদ্ধি বলে। জ্বলল আগুন দ্বিগুণ হয়ে শাসক কাঁপে ভয়ে, আসছে সুভাষ বীরের বেশে সৈন্য সাথে নিয়ে। যুদ্ধ হলো ইম্ফলে আর হলো কহিমায়, সুভাষ সেনা লড়ছে ভীষণ আপন মহিমায়। শত্রু নিধন যজ্ঞ শুরু মাতল আজাদিরা, দেশজননীর পায়ের শিকল ভাঙবে এবার তারা। রক্ত দেব দেশের তরে বলো নেতাজির জয়, দিল্লি চলো হুঙ্কারেতে সুভাষ সেনাধায়। সুভাষ তাদের নেতার নেতা তাই নেতাজি বলে, নেতাজি আছে তাদের সাথে শত্রু দলনে চলে। চরম আঘাত হানল সুভাষ, শিকল এবার টুটল। দেশজননীর মুখে হাসি, মুক্তির সূর্য উঠল। হারিয়ে গেল সুভাষ আবার মায়ের ছেড়ে, সে কেউ জানে না কোথায় গেল, কোন সে বিদেশে। খুঁজব সুভাষ আমরা তোমায়, কোথায় তুমি গেলে? আনব তোমায় দেশে মোদের, ওগো দামাল ছেলে। বাহ, খুব সুন্দর হয়েছে। নবনীল কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর বায়ুসেনাতে ক্লাস সিক্সে পড়ে। বন্ধুরা, আজ আমাদের এখানে সুস্মিতা গাঙ্গুলি, মানে আমাদের সুস্মিতা আন্টি আছেন। আন্টি আজ আমাদের একটা গল্প শোনাবেন। আন্টি তুমিই বলো। কি ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছো তো? ভালো আছি। আজ আমি তোমাদের শোনাবো ঠাকুমার ঝুলি থেকে শিয়ালের গল্পের দ্বিতীয় অংশ থেকে নেওয়া গল্পটি। একবার এক শিয়াল পণ্ডিত এক বেগুনের ক্ষেতে ঢুকিলেন। ক্ষুধায় পেটটি আনচান, মনের সুখে বেগুন খান। খেতে খেতে হঠাৎ কখন নাকে ফুটল কাঁটা, হ্যাঁচ হ্যাঁচ হ্যাঁচ, ফ্যাঁচ ফ্যাঁচ ফ্যাঁচ, কিছুতেই কিছু না, রক্তে ভেসে গেল কাঁটা। শেষে কাবু যাবু হইয়া শিয়াল নাপিতের বাড়ি গেলেন। নরে সুন্দর, নরের সুন্দর, ঘরে আছো হে? বাইরে একটু এসো রে ভাই, নরুনখানা নে। নাপিত বড় ভালো মানুষ ছিল, নরুন লইয়া আসিয়া বলিল, কে ভাই? শিয়াল পণ্ডিত? তাই তো, এ কি, আহাহা, নাকটা তো গিয়াছে। দুফোঁটা চোখের জল ফেলিয়া ফুপিয়া ফুপিয়া শিয়াল বলিল,
ওই তো দুঃখে কাঁদে রে ভাই, মন কি আমার আছে, তুমি ছাড়া আর গতি নাই, এলাম তোমার কাছে। নাপিত বড় দয়ালু, মন গলিল, বলিল, বসো বসো, কাঁটা খুলিয়া দিতেছি। একে হলো আর শিয়ালের নাক কেটে গেল কাঁটা করতে ভার। ওরে হতভাগা পাজি পাশন্ডে নাপটে, দেখ তো দেখ তো কি করেছিস। দে বেটা আগে আমার নাক জুড়িয়া দে, নইলে তোকে দেখাচ্ছি। ভালো মানুষ নাপিত ভয়ে থতমত, বলিল, দাদা বড় চুক হইয়া গিয়াছে, মাফ করো ভাই, নইলে গরিব প্রাণে মারা যাই। শিয়াল বলিল, আচ্ছা যা যা হইবার তা তো হইল, তবে তোর নরুন খানা আমাকে দে, তোকে ছাড়িয়া দিতেছি। কি করে নাপিত শিয়ালকে নরুন খানা দিল। নরুন পাইয়া শিয়াল বলিল, আচ্ছা তবে আসি। শিয়াল এক কুমোরের বাড়ির সামনে দিয়া যায়, দেখিয়া কুমোর বলিল, কে হে পট ভাই, কে যাচ্ছ, মুখে ওটা কি? শিয়াল বলিল, কুমোর ভাই নাকি, ও একটা নরুন নিয়ে যাচ্ছি। কুমোরেরও একটা নরুনের বড় দরকার, বলিল, তা ভাই দেখি দেখি তোমার নরুনটা কেমন। পরখ করিতে করিতে নরুনটা মট করিয়া ভাঙিয়া গেল। কুমোর বলিল, আহা। চটিয়া উঠিয়া শিয়াল বলিল, আগে কুমোরের পো সেটি হবে না, ভালো চাও তো আমার নরুনটি জোগাইয়া দাও। সে গায়ে কামার নাই, নিরুপায় হইয়া কুমোর বলিল, এখন কি করি ভাই, মাফ না করিলে যে গরিব মারা যায়। শিয়াল বলিল, তবে একটি হাড়ি দাও। কুমোর একটি হাড়ি দিয়া হাফ ছাড়িয়া বাঁচিল। হাড়ি লইয়া শিয়াল আবার চলিতে লাগিল। এক বিয়ের বর যায়, বোমপটকা আতশবাজি ছুঁড়িতে ছুঁড়িতে সকলে চলিয়াছে। অন্ধকারে কে জানে একটা পটকা ছুটিয়া গিয়া শিয়ালের হাঁড়িতে পড়িল, হাঁড়িটি ফাটিয়া গেল। দুই চোখ ঘুরাইয়া আসিয়া শিয়াল বলিল, কে হে বাপু বড়, তুমি বর যাচ্ছ, বাজি পোড়াবার আর জায়গা পাও নাই, ভালো চাও আমার হাঁড়িটি দাও। বর ভ্যাবা চেকা খাইয়া গেল। সকলে বলিল, মাফ করো ভাই মাফ করো ভাই, নইলে আমরা সব মারা যাই। শিয়াল বলিল, সেটি হবে না, কোনেটিকে আমাকে দাও, তারপর তোমরা যেখানে খুশি যাও। কি আর করে, বর কোনেটিকে শিয়ালকে দিল। কোনে পাইয়া শিয়াল সেখান হইতে চলিল। এক ধুলির বাড়ি গিয়া শিয়াল বলিল, ধুলি ভাই ধুলি ভাই, তোমরা কজন আছো, আমি বিয়ে করিব, সব ঢোল বায়না করো দেখি, কোনেটি তোমার এখানে থাকিল, আমি পুরুত বাড়ি চলিলাম। ধুলি ঢোল বায়না করিতে গেল, শিয়াল পুরুত বাড়ি চলিল। ধুলি বউ কুটনা কাটিতে বসিয়াছে, কোনেটি ঝিমাইতে ঝিমাইতে বটির উপরে পড়িয়া গিয়া কাটিয়া দুইখানা হইয়া গেল। ভয়ে ধুলি বউ কোনের দুই টুকরা নিয়া খড়ের গাদায় লুকাইয়া রাখিয়া আসিল। পুরুত নিয়া আসিয়া শিয়াল দেখে কোনে নাই, ভালো চাও তো ধুলি বউ কোনেটি এনে দাও। ভয়ে ধুলি বউ ঘরে উঠিয়া বলে, ও মা কি হবে গো। শিয়াল বলিল, সেসব কথা থাক, ধুলির ঢোলটি দাও তো ছড়িয়া দিচ্ছি। ধুলি বউ ভাবিল, বাঁচ
ছিলাম। তাড়াতাড়ি ঢোলটি আনিয়া দিয়া ঘরে গিয়া দুয়ার দিল। ঢোল নিয়া গিয়া শিয়াল এক তাল গাছের উপর উঠিয়া বাজায় আর গায়। তাক টুমা ডুম ডুম, বেগুন খেতে ফুটল কাঁটা, তাক টুমা ডুম ডুম, কাঁটা খুলতে কাটল না, তাক টুমা ডুম ডুম, না পুরু বদলে নরুন পেলাম, তাক টুমা ডুম ডুম, নরুন দিয়ে হাড়ি পেলাম, তাক টুমা ডুম ডুম, হাড়ির বদলে কোনে পেলাম, তাক টুমা ডুম ডুম, কোনে গিয়ে ঢোল পেয়েছি, তাক টুমা ডুম ডুম, টাগুম টাগুম ডুক টুমা ডু ডুম ডুমা ডুম ডুম। মনের আনন্দে শিয়াল যেই নাচিয়া উঠিয়াছে অমনি পা হড়কাইয়া গিয়া তাল গাছ হইতে পড়িয়া শিয়ালের ভবলিয়া সাঙ্গ হইল। আজ আসি, আবার আসবো কখনো তোমাদের সাথে গল্প করতে। সবাই খুব ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করবে। কিন্তু তুমিও ভালো থেকো সুস্মিতা আন্টি। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের সপ্তাহে। টাটা।